যে কত বছর থেকে ভাই শিকল নিয়ে এখানে বন্দি হয়ে আছে, ওষুধপাতি খেলা ভালো হয় না, ওই আর ওই যাই, ওইটা তো ভালো, ওইটা তো ভালো করবে এত নড়বা কত চেষ্টা করছে, ভালো তো হয় না। মনে করেন যে প্রায় 12 বছর থেকে আতঙ্ক থাকি, শিকল দিয়ে বন্ধ রাখতে হয়, খুঁজতে হয়, টেনশনে থাকতে হয়, এক সেকেন্ডের জন্য ছাড়া কোথাও যাওয়া যায় না, একটা নিয়ে একটা অঘটন করে ছাড়া দেয়। মনে করেন যে দৈনিক 200-400 টাকা লাগে চিকিৎসা বিকিৎসা, বিভিন্ন জায়গায় গেলাম, পাবনা গেলাম, পার্বতীপুরে গেলাম, রংপুরে গেলাম, চারুবাবুর মোড়ে গেলাম, কোনো হচ্ছে না। এখন পাবনা থেকে আবার 2 মাস ট্রিটমেন্ট করে কেবল নিয়ে আসলাম, এখন কী অবস্থা দাঁড়াবে বোঝা যাচ্ছে না। অনেক সময় শুনতে পাই কান্না, তারপর ঝগড়াঝাটি, হ্যাঁ অনেক সময় মারামারিও লাগে। তো তার বাবাও তো একজন গরিব, আর্থিক অবস্থা নাই, তার 3টা মেয়ে, হ্যাঁ হাতের উপরে খায়, হাতের উপরে চলে।